মানে সাকিব এত ভালো একটা ছেলে, আমি এটুকুও বলতে পারি। এদিকে হঠাৎ লাইভ অনুষ্ঠানে সাকিব খানের প্রশংসা করে কি বললেন অপু বিশ্বাস। ক্যামেরার সামনে সাবেক স্বামী সাকিব খানের প্রশংসা করায় অবাক তার ভক্ত অনুসারীরা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবেও তুমুল ব্যস্ত সময় পার করেছেন, তবে মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। সম্প্রতি ঈদের একটি লাইভ অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হন অপু বিশ্বাস। সেখানে এক প্রশ্নের উত্তরে হঠাৎ সবাইকে চমকে দিয়ে সাকিব খানের প্রশংসা করেন তিনি। আর এরপর থেকে আবারও গুঞ্জন উঠেছে, সত্যি কি গোপনে একসঙ্গে থাকছেন সাকিব অপু? এর আগে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বিচ্ছেদ বজায় থাকলেও এখনও অভিনয় এবং ব্যক্তিগত খুঁটিনাটি বিষয়ে সাকিবের পরামর্শ নেন তিনি। এছাড়া বাবা মা হিসেবেও পুত্র আবরাম খান জয়কে সমানভাবে সময় দেন তারা। প্রসঙ্গত 2008 সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সাকিব অপু, যদিও সে সময় বিয়ের খবর প্রকাশ করেননি কেউই। তবে দীর্ঘ 9 বছর পর 2017 সালে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সন্তান আবরাম খান জয় সহ হাজির হন অপু। এরপর জানান তিনিও সাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। এরপর তিক্ততা চরমে পৌঁছালে অবশেষে 2018 সালের 12 মার্চ অফিসিয়ালি ডিভোর্স হয় তাদের। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।